আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। আমাদের যে একটা সিরিজ চলতেছিল, যে তোমাদের যে ভেক্টর চ্যাপ্টারটা আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটুকু তোমার প্রয়োজন প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমরা এক্সপ্লেন করতেছিলাম। তো সেই সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে নদী নৌকা রিলেটেড জিনিসপত্র স্টার্ট করেছিলাম, কিন্তু আমি ভাবছি যে জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করা দরকার, আরেকটু তোমাদের সামনে এক্সপ্লেইন করা দরকার। এই জন্য ওইটা সহ ওইটুকু আমি আবার রিভাইন করব যতটুকু পড়েছি। অর্থাৎ এক কথায় বলে নদী নৌকার একটা পূর্ণাঙ্গ ক্লাস এইখানে নিব, মানে আগের যতটুকু পড়িয়েছি ওইটাও এখানে থাকবে, প্লাস এক্সট্রা যতটুকু বাকি থাকে সেটাও আমরা নদী নৌকা সম্পর্কিত সমস্যায় দিয়ে দিব। ওকে, আজকে আমরা নদী নৌকা স্টার্ট করার আগে তোমাদের কিছু কথা বলি। নদী নৌকা কনসেপ্ট, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র দুইটারই প্রয়োগ, ঠিক আছে? দুইটার মাধ্যমে বা দুইটার মিলিতভাবে এই নদী নৌকার ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যায়। তো নদী নৌকার ম্যাথগুলোকে আমরা কয়েকটা কনসেপ্টে ভাগ করতে পারি। তবে একটা কথা বলি, ওই যে স্রোতবিহীন নদীতে কী ঘটনা ঘটতেছে, তারপরে স্রোত অনুকূল, স্রোত প্রতিকূল, এই পার্টটুকু আমি রিফাইন করতেছি না, কারণ এটা লাস্ট ক্লাসেই ভালো মতো এক্সপ্লেন করা রয়েছে। আমি এর পরবর্তী যে পার্টটুকু আছে সেই পার্টটুকু থেকে এক্সপ্লেন করা শুরু করতেছি। অর্থাৎ আমার এটা ধরো দিলাম আমি কেস নাম্বার টু, লাস্ট ক্লাসে এই কেসটা আমি পড়াইছি, আরেকবার একটু দেখাই। দেখো কেস নাম্বার টু খেয়াল করো, একটু ডিটেলসে বলার জন্য আর কি আবার করানো। এটা মনে করো যে এটা একটা নৌকা, নদী নৌকা কেন হবে এটা বলো? আচ্ছা, এটা একটা নদী, ঠিক আছে? যেখানে আমার যে নদীর প্রস্থটা রয়েছে সেই নদীর প্রস্থটা হচ্ছে আমার ডি। এখানে একটা নৌকা এই নদীটাকে অতিক্রম করতে চায়, ঠিক আছে? একটা নৌকা এই নদীটাকে অতিক্রম করতে চায়। এখন মনে করো যে এইখানে একটা নৌকা আছে। তোমাদের আমি ইতিমধ্যেই বলেছি যে লিওনার্দো দা ভিঞ্চি আমার কাছেই শিখছে, সো আমার ড্রয়িং এত সুন্দর যে আসলে কিছু বোঝা যায় না। তো একটু তোমরা এই জিনিসটা একটু মেনে নিও, ঠিক আছে? তো এটা কোনো রকমের নৌকাটা আঁকালাম আর কি, হয়েছে কিনা জানি না। তো এই নৌকাটা এই নদীটা ক্রস করতে চায়, ঠিক আছে? আচ্ছা, এই নৌকা বরাবর যদি আমি একটা এরকম করে ডটেড লাইন আঁকাই, নৌকা বরাবর বা নৌকার ভরকেন্দ্র বরাবর, আচ্ছা ভরকেন্দ্র বোঝার দরকার নাই, নৌকা বরাবর এরকম একটা আঁকাই নিল, কেন আঁকালাম একটু উপরে বলতেছি। আচ্ছা, এখন এই যে নৌকাটা আছে, এই নৌকাটা কিন্তু বেসিক্যালি তিনভাবে সে যাত্রাটা অতিক্রম করতে পারে এই পারে পৌঁছানোর জন্য। একটা পার্ট কি বলতো, একটা সে এই এই যে লম্বরেখা আছে তার এই দিকে সে তার যাত্রাটা স্টার্ট করতে পারে, তার কাছে এইটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে সে এই লম্ব বরাবর যাত্রাটা স্টার্ট করতে পারে, এটা তার কাছে সেকেন্ড অপশন। আরেকটা অপশন হচ্ছে সে এই দিক বরাবর, অর্থাৎ এইটার এই পাশে লম্ব মানে তার যাত্রাটা স্টার্ট করবে। তো আমাদের যে তিনটা কেস আছে এখন যে তিনটা পড়াবো, এই তিনটা আসলে এই তিনটার ক্ষেত্রেই প্রযোজ্য বা এই তিনটা কেসই দেখাবো। তবে ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোনো দিকে, যে কোনো দিকে নৌকা, যে কোনো দিকে নৌকা যাত্রা শুরু করলে, যাত্রা শুরু করলে, যে কোনো দিকে নৌকা যাত্রা শুরু করলে তার গতির সূত্রসমূহ, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে এটা একটা ইন জেনারেল কেস, যেখানে একটা নির্দিষ্ট স্পেসিফিক পথের ক্ষেত্রে এই কেসটা অ্যাপ্লিকেবল না, যে কোনো পথের ক্ষেত্রে এই কেসটা অ্যাপ্লিকেবল, যেখানে তুমি বিভিন্ন পথের এখানে সূত্রের মানগুলো বসা করতে পারবা। অর্থাৎ এই নৌকাটা যেই দিকেই যাক, সে এই দিকে যাক, এই দিকে যাক, এই দিকে যাক, যেই দিকেই যাক এই সূত্রগুলো তার জন্য অ্যাপ্লিকেবল হবে। এরপরে আমাদের স্পেশাল কন্ডিশনযুক্ত দুইটা কেস আছে, একটা হচ্ছে সর্বনিম্ন সময় অতিক্রান্ত অতিক্রমের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে। তো ওই দুইটা একটু পরে আলোচনা করি। আমরা আগে যে কোনো বা ইন জেনারেল কেসের ক্ষেত্রে একটা নদী নৌকা একটা নদী আছে, তার দূরত্ব ডি, নৌকাটা একটা ইন জেনারেল কেসের ক্ষেত্রে যাচ্ছে, সেইখানে তার যাবতীয় জিনিসপত্র আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা এটা মুছে দিয়ে আরেকবার একটু সুন্দরভাবে আঁকাই। দেখো খেয়াল করো, তাহলে তোমরা এই বেসিকগুলো বুঝতে পারবে, বুঝছো? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ম্যাথটা ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস বলি, তোমরা যারা সামান্তরিক সূত্র এবং উপাংশের সূত্রের প্রত্যেকটা ক্লাস করো নাই, তারা ওইগুলা করে তারপর নদী নৌকায় আসবা, তাহলে নদী নৌকার ম্যাথগুলা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, না হলে জিনিসগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। ওকে, দেখো এইটা একটা নদী, তার যে প্রস্থটা রয়েছে সেটা হচ্ছে আমার ডি,
আমাদের বইগুলোতে ডি দিয়ে ডিনোট করা থাকে, এই জন্য আমরা এটাকে ডি দিয়ে ডিনোট করতেছি। আচ্ছা, এই যে নদীটা আছে সেই নদীর ধরলাম যে এখানে একটা নৌকা রয়েছে, এই নৌকাটা ইন জেনারেল যে কোনো দিকে আমি ধরলাম সে এই দিক বরাবর তার যাত্রাটা স্টার্ট করতেছে। এখন যে নৌকার বেগ, নৌকার ইংলিশ তো বোট, তাহলে সেটাকে আমি ভি বি দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এখন সে তো একটা স্রোতযুক্ত নদীতে যাচ্ছে। আমরা ধরে নেই যে এই নদীর মধ্যে আমরা জানি যে একটা নদী যদি থাকে সেই নদীতে বিভিন্ন রকম করে স্রোত হয়, এরকম এরকম অনেক জায়গায় এরকম ঘূর্ণন থাকে। এটা কার্লে আমরা পড়বো যে নদীর মধ্যে এরকম পানির ঘূর্ণন হয়, সেখানে একটা জিনিস ঘটে, এটা আমরা কার্লের ক্ষেত্রে পড়বো, ভেক্টর ক্যালকুলাসে। তো এটা আমাদের পরবর্তী আলোচনা। আবার দেখো বিভিন্ন রকম স্রোত হয়, তো আমি যেহেতু আমরা আইডিয়াল কেসগুলো নিয়ে আমাদের লেভেলে ডিল করি, আমাদের যেটা করতে হবে নদীর যে স্রোতটা আছে এইটা অনেকটা ইন জেনারেল আইডিয়াল কেস চিন্তা করতে হবে, অর্থাৎ এইটা সুষমভাবে একদিকে প্রবাহিত হবে, এইটা আমাদের ধরে নিতে হবে, না হলে আমাদের লেভেল অনুযায়ী আমরা ক্যালকুলেট করতে পারবো না। আচ্ছা, এখন নদী দুই দিকে হতে পারে, একটা সে এই দিকে যেতে পারে নদীর স্রোতটা, আর একটা এই দিকে যেতে পারে নদীর স্রোতটা। আচ্ছা, আমি যদি যে কোনো একদিক দেখাই অপোজিট ডিরেকশনটা নিজেরাই বের করতে পারবা, বুঝতে পারছো? আমি ধরে নিলাম যে নদীর যে স্রোত সেটা এই দিক বরাবর আছে, ঠিক আছে, এই দিকে বরাবর, তাহলে এটা হচ্ছে ভি অফ ডাব্লু, ডাব্লুতে বোঝাচ্ছি ওয়েভ, ঠিক আছে। ওকে, আমরা জানি যে বেগ যেহেতু একটা ভেক্টর, আমি এখানে ভেক্টর ফর্মে লিখি না, জাস্ট ম্যাগনিচিউডটা লিখেছি, তো আলটিমেটলি এগুলো ভেক্টর, রাইট, এগুলো ভেক্টর। আমরা যখন ম্যাপ করব বা ইকুয়েশন ডেভেলপ করব তখন আমাদের ভেক্টর ফর্মেও দেখাবো, বা ভেক্টর ফর্ম সব জায়গায় লাগে না, বেশি বেসিক্যালি ম্যাগনিচিউডটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন ইন প্র্যাকটিক্যালে এগুলো ক্যালকুলেট করি তখন আসলে ভেক্টর ফর্ম হিসেবে আমাদের কাজে লাগে না, আমাদের ম্যাগনিচিউডটা লাগে আর ডিরেকশনটা লাগে। ডিরেকশন কেমনে বের করতে হয়, থিটা বা কোনো একটা সাপেক্ষে কোনটা নির্ণয় করার মাধ্যমে, রাইট। তো সেইভাবে আমরা আগানোর চেষ্টা করি। তার আগে আমাদের যে কয়েকটা সূত্র এখান থেকে ডেভেলপ করতে হবে, প্রথমে যেটা রয়েছে সেটা হলো, ফার্স্টে আমাকে লব্ধি বেগ, আমাকে কী কী বের করতে হবে আমি বলি, তোমাকে প্রথমে বের করতে হবে হচ্ছে লব্ধি বেগ, মানে আমাদের বইয়ে বা আমাদের লেভেল অনুযায়ী কী কী কোশ্চেন পরীক্ষা আসে সেগুলো লিখেছি। একটা আসে লব্ধি বেগ জানতে চায়, ওকে, একটা লব্ধি বেগ জানতে চায়, একটা হচ্ছে নদী পারাপারের সময় জানতে চায়, নদী পারাপারের সময়, নদী পারাপারের সময়, ঠিক আছে। আরেকটা যে জিনিস তোমার কাছে জানতে চায়, এই জিনিসটা অনেকেই বুঝি না, আমরা এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না, যে তিন নম্বর যেটা আছে, আচ্ছা এখানে আসলে দুইটা জিনিস ঘটে, বুঝছো, আমি তোমাকে দেখাই। একটা হচ্ছে তিন নম্বর হলো স্মরণ, বা আমি যদি এভাবে বলি যে নৌকার স্মরণ, নৌকার স্মরণ, ঠিক আছে। আর চার নম্বর যেটা জানতে চাই, এই চার নম্বরটা আমাদের সমস্যা হয়, সেটা হচ্ছে নৌকার অনুভূমিক স্মরণ, অনুভূমিক স্মরণ, নৌকার অনুভূমিক স্মরণ। এই যে চারটা কনসেপ্ট তোমরা দেখতেছো, এই চারটা কনসেপ্ট মেইনলি আমাদের জানতে চায় এই সকল কেসের ক্ষেত্রে। আমরা আসো একটা একটা করে জিনিসগুলো দেখবো, তারপরে আমরা ভালো মতো এক্সপ্লেন করবো। প্রথমে যেহেতু দুইটা বেগ দিয়ে দিছ তুমি, এখানে নিশ্চয়ই নদীর স্রোতের সাথে এই বেগ একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটা আমি ধরে নিলাম আলফা। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষাতে এই কোণের মানটা দেওয়া থাকে, অথবা কোণের মানটা বের করতে হয় এরকম জিনিসপত্র, তো এই জিনিসটা আমাদের আননোন থাকে প্রায়, সেটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে। এই কোণে যেটা রয়েছে, এই কোণের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের আলফা কোণ। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে। এখন যদি তোমাকে বলি যে লব্ধি বেগটা কত হবে, তো লব্ধি বেগ আমি যদি লব্ধি বেগকে ভি এফিশিয়েন্ট, আচ্ছা লব্ধি বেগ মানে কি, যে বেগটা এই বোর্ডটার উপর আসলো অরিজিনালি কার্যকর, সেটা হচ্ছে লব্ধি বেগ, তাহলে সেটাকে আমাদের বলা হয় বোটের জন্য এফিশিয়েন্ট বেগ, বা বোটের জন্য যেটা হচ্ছে কার্যকর বেগ সেটাকে এফিশিয়েন্ট বলে। সেটা আমি ধরে নিলাম যে প্রথম যেটা সেটা হচ্ছে ভি এফিশিয়েন্ট, এটাকে আমরা লব্ধি দিয়ে প্রকাশ করতেছি। তো একটা কথা বলি, তোমার কাছে যখন কোনো কিছু লব্ধি জানতে চাবে, কোনো ভেক্টরে, সেটা লব্ধি বেগ হতে পারে, লব্ধি বল হতে পারে, সব জায়গায় মনে রাখবা তোমার কাছে ডিরেকশনটা উল্লেখ না থাকলেও তুমি মানের সাথে সাথে অবশ্যই ডিরেকশনটা লিখে ফেলবা, কারণ আমাকে যখনই কোনো ভেক্টরের লব্ধি জানতে চাবে, মান তো ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভেক্টর মানে দিকটা বা ডিরেকশনটাও তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে ভি এফিশিয়েন্টের যে সূত্র আছে এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, আমরা সামান্তরিক সূত্র থেকে পড়েছি, দেখো এই নৌকার উপরে একটা ভি ডাব্লু কাজ করতেছে, একটা ভিভি কাজ করতেছে, যেহেতু এখানে শুধু ম্যাগনিচিউড নিয়ে কাজ, যেহেতু মান
তাহলে আমরা লিখতে পারি যে ভিভি স্কোয়ার প্লাস ভিডাব্লু স্কোয়ার প্লাস টু ভিভি ভিডাব্লু কোজ আলফা। এই সূত্রের মাধ্যমে আমরা ভি এফিসিয়েন্টটা বের করতে পারি। আচ্ছা, এটা যদি বের হয়, একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে ধরলাম যে এরকম যদি হয় তাহলে এটা লব্ধিটা আমি ধরে নিলাম, এইখানে আমি ধরে নিলাম যে এটা লব্ধি এখানে। এখন আমার তো মান বের হলো, কিন্তু আমার তো মানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে লব্ধির ডিরেকশনটাও বের করতে হবে। আমাদের কনসেপ্ট থেকে আমরা শিখছি, তাহলে লব্ধির ডিরেকশনটা বের করার রাস্তা হচ্ছে তুমি যে কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণ ধরবা, রাইট? একটা আছে ভিডাব্লু, একটা হচ্ছে ভিবি। তুমি বলো এই যে ভিবি যেটা আছে, ভিবি আমি যখন যে কোনো দিকে নৌকা নিচ্ছি, অর্থাৎ ভিবির ডিরেকশন যে সবসময় এই দিক বরাবরই কাজ করবে এমন কিন্তু না, মানে এই সূত্রের ক্ষেত্রে, রাইট? এই জন্য আমাদের কনস্ট্যান্ট যে জিনিসটা আছে ভিডাব্লু ডিরেকশন এই দিকে থাকবে, এটা মোটামুটি বলা যায় কনস্ট্যান্ট। তাহলে এইখানে আমরা এই ভিডাব্লুর সাথেই থিটাটাকে ডিনোট করতেছি। তাহলে থিটাটাকে যদি ভিডাব্লুর সাথে ডিনোট করি, আমি জানি যে ট্যান থিটা, আমরা যে থ্যাথলানোর থিওরি পড়ছিলাম মনে আছে, ট্যান থিটা সমান সমান, আচ্ছা কোনটা কার সাথে আছে খেয়াল করো, কোনটা আছে হচ্ছে ভিডাব্লু এর সাথে, রাইট? তাহলে নিচে তুমি আগে ভিডাব্লু লিখবা, কারণ বলছি না যার সাথে কোন আছে সে হলো সিঙ্গেল, তাহলে ভিডাব্লু নিচে, ওকে, প্লাস উপরে। আচ্ছা এখন তোমাকে বলছি, মনে রাখার ওয়েটা দেখাচ্ছি, ট্যান থিটা মানে কি সাইন বাই কস, তাহলে উপরে লিখবা হচ্ছে সাইন আলফা, নিচে লিখবা কস আলফা। এটা ভিডাব্লু কেন হলো, যে সিঙ্গেল তার সাথে হচ্ছে থিটা থাকে, তাহলে ভিডাব্লু সিঙ্গেল তার সাথে থিটা। আচ্ছা বাকি থাকলে কোনটা, ভিবি, তাহলে ভিবি ভিবি। এই সূত্রের মাধ্যমে তোমরা এই থিটার মানটা খুব ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? এর মাধ্যমে তোমরা খুব ইজিলি থিটার মানটা বের করতে পারবা। এই থিটার মান যদি জানো, আমাকে যদি কোনো কারণে প্রশ্ন বলে যে এটা তো ভি এফিশিয়েন্ট, রাইট, এই ডিরেকশনটা, আমাকে যদি কেউ কোনো দিন বলে যে আচ্ছা ভাই বলো তো এই কোনটা কত হবে, মানে ভিবি এর সাথে ভি এফিশিয়েন্ট কত কোণ উৎপন্ন করতেছে, সেটা হবে আলফা মাইনাস থিটা। এটা তো আর বলার কিছু নেই, এটা পারোই। আচ্ছা এখন যে সমস্যাটা ঘটে, এই যে এই দুইটা জিনিস আমরা বের করলাম, এটাকে ভেক্টরলি রিপ্রেজেন্ট করলে আমরা লিখতে পাই, বা এই দুটাকে যদি ভেক্টর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে হবে ভিবি প্লাস ভিডাব্লু সমান সমান ভি এফিশিয়েন্ট, রাইট? সেটা হবে ভি এফিশিয়েন্ট। এটা ছিল এটার আমাদের ভেক্টর রূপ বা ভেক্টর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে পুরো কনসেপ্টটা দেখতেছ, এটার মাধ্যমে আমাদের প্রথম যেটা রয়েছে লব্ধিবেগের যেটা, এটা ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা দেখব যে নদী পারাপারের সময়, আচ্ছা এটার আরেকটা কেস আছে, সেটা আমাদের এই ক্লাসের লাস্টের দিকে আমি তোমাদের দেখানোর একটা চেষ্টা করব একটা এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে? এইটারই একটা কেস আছে, ওইটা আমি একটু পরে দেখাবো, আগে বাকিগুলো করে নিই, ওকে? এরপরে দেখো কি বলেছে, নদী পারাপারের সময়। আচ্ছা নদী পারাপারের সময়, তো এটা আমরা মুছে দিলাম, আমরা এখন দুই নম্বরটা আগাব, দুই নম্বরটা আমরা করব। আচ্ছা নদী পারাপারের সময়, আচ্ছা তোমাদেরকে আমি বলেছি যেহেতু আমরা এই কেসটাকে একটা আইডিয়াল কেস হিসেবে চিন্তা করি, সো এইখানে যে বেগগুলো আছে সেই বেগগুলোকে আমরা সমবেগ হিসেবে চিন্তা করে থাকি। এটার কারণ একটাই, আমরা আইডিয়াল কেসের ক্ষেত্রে বের করছি। তুমি যদি বেগগুলোকে অসমবেগ হিসেবে চিন্তা করো, তাহলে এটার লব্ধিটা এইভাবে নির্ণয় করা যায় না। এখানে ভিডাব্লু ভিবি দুইটাই আলটিমেটলি সমবেগ। আচ্ছা সমবেগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, যেটা আমরা 19 থেকে পড়ে আসছি, যে এস সমান সমান ভিটি, রাইট? এস সমান সমান ভিটি, ভালো কথা, কিন্তু সমস্যা হলো আমরা এসএসসি লেভেলে, এখন এটাকে আমি এই ইন্টার লেভেলে কনভার্ট করব। কনভার্ট করলে এখন ভেক্টর আকারে লিখতে হবে, ঠিক আছে? এটা কখনের জন্য, এটা আমাদের এইচএসসি লেভেলের জন্য, ঠিক আছে? আচ্ছা এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি, কি বুঝতে পারি, আচ্ছা দেখো এইখানে যে টি আছে সেই টিটা তো একটা স্কেলার, খেয়াল করো টি যেটা সেটা একটা স্কেলার, তার সাথে কিন্তু একটা ভেক্টর গুণ আছে, তাহলে এখানে কি হচ্ছে বলতো, এখানে হচ্ছে আমার স্কেলার, স্কেলার গুণ, স্কেলার গুণন, রাইট? এখন যদি স্কেলার গুণন হয়, এই দুইটা মিলে এই ভেক্টরটা তৈরি হচ্ছে। এখন যেহেতু এই এস ভেক্টরটা ভি ভেক্টরের সাথে যদি একটা স্কেলার অংশ গুণ করো, তাহলে সেটা এস ভেক্টরের সমান হয়। আবার বুঝো, একটা এস ভেক্টর আছে, সেই এস ভেক্টরের সমান হতে হলে ভি ভেক্টরকে একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে যদি গুণ করি, তাহলে সেটা একটা ভেক্টর ফিল্ড মানে একটা ভেক্টরের সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি যে এইখানে এস আর এখানে যে ভি,
এই দুটা সমরেখ বরাবর আছে। সমরেখ কেন, সরি সমরেখ বলবো না, সমরেখ বা সমান্তরাল বরাবর আছে, ঠিক আছে, সমান্তরালও হতে পারে। আমি তোমাদের বলতে চাচ্ছি এভাবে, মনে করো এই পুরাটা হচ্ছে আমার এস ভেক্টর। এখন যদি ভি ভেক্টরটা এইদিকে হতো, যদি ভি ভেক্টরটা এইদিকে হতো, তুমি এর সাথে যতই স্কেলার গুণ করো, তুমি এর সাথে যতই গুণ করো, সে কি কোনো দিন এস ভেক্টরের সমান হতে পারবে? যদি মানের সমান হয়েও থাকে, ডিরেকশন অপোজিটের জন্য এস ভেক্টরের সমান হতে পারবে না, রাইট? ডিরেকশন অপোজিটের জন্য সে এস ভেক্টরের সমান হতে পারবে না। সেই জন্য আমাকে বুঝতে হবে যে অবশ্যই ভি এর ডিরেকশন যেটা রয়েছে সেটা এদিক বরাবরই আছে, সেটাই হচ্ছে আমার ভি। তুমি যখন ভিকে স্কেলার কোয়ান্টিটিতে গুণ করছো, তখন সেটা এস এর সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এস এবং ভি দুইটা হচ্ছে সদৃশ ভেক্টর, রাইট? দুইটা কি ভেক্টর? সদৃশ ভেক্টর। তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এস ও ভি, এটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। আচ্ছা, এখন কথা হলো এই এত কিছু কেন বললাম বা এটার সাথে এই ম্যাথ নদী নৌকার সম্পর্ক কি, আমি আস্তে আস্তে একটু বলি, এটুকু আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি একটু নৌকার পার্সপেক্টিভে চিন্তা করো, নৌকার সাপেক্ষে চিন্তা করো। নৌকাটা যখন এই দিক বরাবর, নৌকাটা যখন এই দিক বরাবর এই বিন্দু অর্থাৎ নদীর ওই পারে পৌঁছালো, নদীর ওই পারে পৌঁছালো, তখন সে মানে সে যখন এদিকে পৌঁছালো, রাইট, তখন সে তো একটা ডিস্টেন্স অতিক্রম করছে, নদীর ডিস্টেন্স। আচ্ছা, সেটা হলো এইটা। এখন বলতে পারো যে এটা কেন হলো, এইদিকে তো গিয়েছে, তাহলে স্মরণ তো এইদিকে হবে। আমি বুঝলাম যে স্মরণ ওইদিকে হবে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমার যে নদীর প্রস্থ এইদিক বরাবর আমরা জানি না। খেয়াল করো, আমরা ইএফ ভি এফিশিয়েন্ট বরাবর বা এইদিক বরাবর সে কত দূরত্ব অতিক্রম করেছে সেই স্মরণটা আমরা জানি না, রাইট? এইদিক বরাবর কতটুকু সে অতিক্রম করছে সেই স্মরণটা আমরা জানি না। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে উলম্ব স্মরণটুকু, অর্থাৎ সে উলম্বভাবে যে স্মরণটা অতিক্রম করছে সেইটা আমরা জানি। তোমার বুঝোনে আমি আবার বলি, এই যে নৌকাটা আছে সেই নৌকাটা ভি এফিশিয়েন্ট বরাবর লব্ধি বেগেই দিকে গিয়েছে, ভালো কথা। অর্থাৎ তার যে স্মরণটা আছে সেই স্মরণটা হচ্ছে এদিক বরাবর। কিন্তু তোমরা জানো যে স্মরণও তো একটা ভেক্টর, রাইট? স্মরণও একটা ভেক্টর, তো স্মরণটা এদিক বরাবর, আমার কালো মার্কার বরাবর। স্মরণ যদি ভেক্টর হয় তাহলে স্মরণকেও কিন্তু দুইটা উপাংশে আমরা ভাগ করতে পারি, একটা অনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। তুমি যখন স্মরণটাকে অনুভূমিকভাবে এইভাবে নিয়ে যাচ্ছ, দেখো খেয়াল করে দেখো, এইভাবে আনতেছ, এদিক বরাবর আসতেছ, তাহলে এই যে তুমি লম্বালম্বি যেটা পেলে বা এই সোজা বরাবর যেটা পেলে, এটা কি বলো তো, এই যে কালো দাগ যেটা রয়েছে এইটা, এই ডিরেকশন, এটা কি, এটা হচ্ছে তার উলম্ব স্মরণ। এটা কি বলো, তার উলম্ব স্মরণ, যেটাকে আমরা যদি ইকুয়েশনে লিখতে চাই সেটা হচ্ছে এস ওয়াই, ওয়াই দিয়ে বোঝাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর তার স্মরণের উপাংশ, বুঝতে পেরেছ? এখন আমরা ভি এফিশিয়েন্ট বরাবর অর্থাৎ এদিক বরাবর তো একটা স্মরণ কাজ করতেছে এস, সেই স্মরণের মানটা কিছুই আমরা জানি, ডিরেকশনটা জানি, কারণ ডিরেকশনটা ভি এফিশিয়েন্টের ডিরেকশনেরই একই দিকে, ভি এফিশিয়েন্টের ডিরেকশন আর এস এর ডিরেকশন দুটাই থিটা দিয়ে ডিনোট করা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এস, আমরা যখন ভি এফিশিয়েন্ট বের করছিলাম ওইটা কিন্তু এস এর মান না, কারণ ওটা হচ্ছে তার লব্ধি বেগের মান, স্মরণের মান না, ঠিক আছে? তাহলে এই এস এর যে মান সেটা আমরা জানি না, সেটা আমরা যে তিন নম্বরে বের করবো, এই দেখো নৌকার স্মরণ, এটাই আমাকে বের করতে হবে, এটাই হলো আমার সেই এস এর ভ্যালু, এটাই আমাকে বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা তিনে দুয়ে মানে পরবর্তী কেসে দেখবো। কিন্তু আমরা একটা জিনিস কিন্তু জানি, তাকে যদি আমি উলম্ব উপাংশে ভাগ করি, এসটাকে যদি আমি উলম্ব উপাংশে ভাগ করি, তাহলে সে উলম্বভাবে এই দিক বরাবর যায়, আর এই দিক বরাবর তার স্মরণের মানটা হবে নদীর প্রস্থের সমান, অর্থাৎ ডি। তাহলে এখানে আমি নদীর উলম্ব বরাবর তার স্মরণের উপাংশটা আমরা জানি, রাইট? তাহলে সেটা কি হলো, ডি হলো। তাহলে এসকে যদি আমি ডি দিয়ে এখানে রিপ্রেজেন্ট করি, সমান সমান এস সমান ভিটি আমরা জানি, তাহলে টি। এখন আসো বেগ, এখন আসো কি বলতো, বেগ। আচ্ছা, এই বেগটাকে কীভাবে ডিনোট করবো, বেগটাকে কীভাবে ডিনোট করবো, এটা বেসিক্যালি দুইভাবে ডিনোট করা যায়। কীভাবে দেখো, আমি তোমাদের বলছি যে যেহেতু এখানে এস এবং ভি, এস এবং ভি দুইটা হচ্ছে সদৃশ ভেক্টর, রাইট?
এস এবং বি দুটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। সেম ভাবে ডি এবং এখানে যে একটা বেগ থাকবে, এই যে বেগ থাকবে, এই আচ্ছা ঠিক আছে আমরা একটু আগাই। আচ্ছা খেয়াল করো তোমরা, আমরা কতটুকু দেখেছি, আমরা এস ইকাল টু ভিটি, তাই না? এখানে এস এবং ভি দুইটাই কি ছিল আমাদের সদৃশ ভেক্টর ছিল। সেম ভাবে তুমি যখন উলম্ব সরণটা নিচ্ছ, অর্থাৎ ডি যখন তুমি নিচ্ছ, এখানে তো টি দিয়ে তুমি গুণ করেছো, রাইট? কারণ এস ইকাল টু ভিটি, সেই টিটা তুমি লিখেছো। এইখানে যে একটা নতুন ভি আসতেছে, এই যে ভি, সে ভিটা কি হবে বলো তো? ডি এর একটা সদৃশ ভেক্টর হবে, অর্থাৎ ভি এর ডিরেকশন ডি এর ডিরেকশন সেম হবে। আমরা দেখছি যে ডি এর ডিরেকশন হচ্ছে উলম্বভাবে, তাহলে উলম্বভাবে যে বেগ হবে সেটাই হবে আমাদের ভি। তাহলে এখানকার যে ভি সেটাও হবে ভি ওয়াই, কারণ এই ডিটা হচ্ছে বেসিক্যালি এস ওয়াই। আশা করি বুঝতে পারছো। এখন এই যে ভি ওয়াই যে ডিরেকশন, সেটা আমাদের উপাংশের একটা ক্লাস ছিল না, যে বিভিন্ন ভেক্টরকে আমরা একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসতে পেরেছিলাম, সেই কনসেপ্টটা এখানে ইউজ করতে হবে। আচ্ছা সেই কনসেপ্টটা কীভাবে ইউজ করব? তোমরা যদি দেখো যে এই দিক বরাবর ভি এফিশিয়েন্ট আছে, রাইট? এইখানে যে তোমার কোনটা, সেটা হচ্ছে তোমার আলফা মাইনাস থিটা, রাইট? এটা আমাদের আলফা মাইনাস থিটা। এবং ভি ওয়াই যে ডিরেকশন সেটাও কিন্তু এদিক বরাবরই হবে, এদিক বরাবর তোমার এস ওয়াই সমান ডি। এই ডিরেকশন যেমন আছে, এটা এদিক বরাবর ভি ওয়াই, এই ডিরেকশনও আছে, এটা কিন্তু এদিক বরাবরই হচ্ছে, রাইট? তাহলে ভি ওয়াই যে ডিরেকশন, সেটা যদি আমরা উলম্বের সূত্র থেকে বের করতে চাই, সেটা কি হবে বলতো? আমি যদি এই জায়গায় লিখি ভি ওয়াই, আমি শুধু ম্যাগনিচিউড বা শুধু মান নিয়ে কাজ করতেছি, তাহলে ভি ওয়াই এটা কি হবে বলতো? এই যে ভি এফিশিয়েন্টের সাথে এই কোণ। এখন থ্যাথলানো থিওরি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ভি এফিশিয়েন্ট কজ, তাই না? কজের মধ্যে কি বসবে? থ্যাথলানো কোণ। তুমি দেখো, তুমি যখন ভি এফিশিয়েন্টকে এরকম করে নিয়ে আসতেছ, কারে থ্যাথলাইতেছ? আলফা মাইনাস থিটারে। তাহলে এখানে হবে আলফা মাইনাস থিটা, রাইট? এটা কিন্তু আরেকভাবে বের করা যায়। কিভাবে দেখো, আমি ভি এফিশিয়েন্ট থেকে জিনিসটা বের করলাম, আমরা যদি আরও দুইটা বেগ এখানে কিন্তু এক্সিস্ট করতেছে, যেটা আসলে ভি এফিশিয়েন্ট, মানে যে দুইটা বেগের জন্য ভি এফিশিয়েন্ট পাচ্ছ, একটা হচ্ছে ভিবি, একটা হচ্ছে আমার ভি ডাব্লু। এই দুইটার সাপেক্ষে যদি বের করতে চাই, খেয়াল করো এই যে ভিবি যেটা আছে, সে উলম্বভাবে আসলে তার মধ্যবর্তী কোণ কত বলতো? তার মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই কোণটা কত, এই কোণটা কত, আমরা কীভাবে বের করব? খেয়াল করো, এইখানে এই কোণটা তো আমার 90 ডিগ্রি, রাইট? এটা যদি 90 ডিগ্রি হয় আর পুরাটা হচ্ছে আমার আলফা, তাহলে এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমার আলফা মাইনাস 90। তাহলে তুমি যখন আবার ওই থ্যাথলানো থিওরি অ্যাপ্লাই করো, অর্থাৎ ভিবি কস, এর মাধ্যমে হচ্ছে আমার থ্যাথলানো কোণ। তাহলে দেখো ভিবি, তুমি যখন এটাকে উলম্বভাবে নিয়ে যাচ্ছ, তখন কোন কোনটার এসে থ্যাথলাচ্ছে বলতো? এই আলফা মাইনাস 90 এই কোনটাকে এসে থ্যাথলাচ্ছে, অর্থাৎ আলফা মাইনাস 90, ঠিক আছে? প্লাস, হ্যাঁ প্লাস কেন ভাই? দেখো ভিবি আছে, আরেকটা কিন্তু আছে ভি ডাব্লু। এখন তুমি যদি সে ভি ডাব্লুকে দেখো, সে এদিক বরাবর ছিল, সেটাকে উলম্বভাবে আনছো, তাহলে এটাকেও আমরা যদি এই থ্যাথলানো থিওরি অ্যাপ্লাই করি, ভি ডাব্লু কস, কজের মধ্যে কী হবে বলতো? থ্যাথলানো কোণ। তুমি যখন ভি ডাব্লু অনুভূমিককে লম্ব বরাবর আনো, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে এটা কত হবে? 90। আর কজ 90-র মান আমরা জানি, সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের সবার প্রিয় লাড্ডু, মানে 0, ঠিক আছে? এটা আমাদের কত? আন্ডা, আন্ডা। ওকে, এটা যদি আমাদের আন্ডা হয়, এখান থেকে আমরা আরেকটা লাইন বের করতে পারি, ভি ওয়াই সমান সমান ভি এফিশিয়েন্ট কজ আলফা মাইনাস থিটা সমান সমান ভিবি। দেখো আমরা জানি কস ভিতরকার মাইনাসটারে খেয়ে ফেলে, তুমি যদি আলফা মাইনাস 90 থেকে একটা মাইনাস কমন নাও, এটা কত আসে? 90 মাইনাস আলফা। আর ওই যে মাইনাসটা বের হলো, 90 মাইনাস আলফা করার কারণে সামনে যে একটা মাইনাস বের হলো, সেই মাইনাসটা এই কসটা খেয়ে ফেলবে, তাই না? তাহলে এটা আলটিমেটলি আসবে কস 90 মাইনাস আলফা। এবং তুমি যদি এটা করো, তুমি দেখো 90 মাইনাস আলফা, তো খেয়াল করো 90 মাইনাস আলফা, এই এই 90 ডিগ্রির জন্য কসটা চেঞ্জ হয়ে সাইন হবে, কিন্তু ডিরেকশনটা হবে পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে কস পজিটিভ। তাহলে এটা হবে ভিবি সাইন আলফা। দেখো তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পেলাম, সেটা যদি তোমাদেরকে একটু বলতে চাই, দেখো ভি ওয়াই অর্থাৎ
উলম্ব বরাবর বেগ সেটা আমরা পেলাম দুইটা, একটা হচ্ছে ভি এফিশিয়েন্ট কজ আলফা মাইনাস থিটা সমান সমান ভিবি কজ সরি ভিবি সাইন আলফা, খেয়াল করেছ ভিবি সাইন আলফা, এই দুইটা জিনিস আমরা পেলাম, রাইট? এই দুইটা জিনিস আমরা পেলাম, এই দুইটা জিনিস আমরা পেলাম। এখন এইখান থেকে আমরা ওই যে সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা এখন এস ইকাল টু ভিটি সেই সূত্রটা একটু অ্যাপ্লাই করে দেখি। দেখো এস ইকাল টু ভিটি যে সূত্র আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তোমার ডি, এখন তোমরা তো উলম্ব বরাবর নিচ্ছি, রাইট? তাহলে সরণটা হবে এস ওয়াই সমান সমান ভি ওয়াই ইন্টু টি, এটা কোন বরাবর হলো? এই যে এরকম করে উলম্ব বরাবর, উলম্ব বরাবর হলো, রাইট? আচ্ছা এখন এইখানে আমি যদি শুধু ম্যাগনিচিউড নিয়ে কাজ করি, ম্যাগনিচিউড নিলে এস ওয়াই এর ম্যাগনিচিউড হচ্ছে ডি, কারণ উলম্ব বরাবর তার যে দৈর্ঘ্য এটা হচ্ছে নদীর প্রস্থ। আর ভি ওয়াই, আচ্ছা ভি ওয়াই যেটা রয়েছে ভি ওয়াই এর মান হলো দুইটা হয়। তোমার ক্লাস বা তোমার কাছে যে পরীক্ষায় ডাটা দেওয়া থাকবে সেই ডাটাগুলোর মধ্যে এই যে দুইটা জিনিস দেখতেছো যেইটা তোমার পরীক্ষায় দেওয়া থাকবে তুমি সেটা অ্যাপ্লাই করবা। তোমার পরীক্ষায় যদি এইটা নিয়ে মানে ডিটেলস জিনিসপত্র দেওয়া থাকে এইটা সম্পর্কে তাহলে এইটা অ্যাপ্লাই করবা, তোমার পরীক্ষায় যদি এইটার পরিবর্তে এইটা ভালো মতো দেওয়া থাকে তাহলে এটা অ্যাপ্লাই করবা। তবে আমি যেটা করতাম আমি সবসময় এইটা ইউজ করতাম, কারণ এইটা আমাদের খুব বেশি দেওয়া থাকে পরীক্ষায় এইটার থেকে, কারণ এটা বের করতে হলে তোমার লব্ধিটা বের করতে হয়, ভি এফিশিয়েন্টটা বের করতে হয়, কিন্তু এইটা তোমার কিছুই বের করতে হয়। দেখো ভিবি সাইন আলফা কিছুই লাগে না, আলফা তো দেওয়া থাকে ভিবি দেওয়া থাকে। আবার বলতেছি এইটার মধ্যে তোমার যেটা সুবিধা ম্যাথ করার সময় তোমার ডাটা দেখে যেটার মান বের করার সুবিধা সেটা করবা। তাহলে আমি বেসিক্যালি ভিবি সাইন আলফা যেটা আছে এটাই আমরা ইউজ করব বেসিক্যালি। তাহলে ভিবি সাইন আলফা ইন্টু টি, এখান থেকে তুমি যদি টাইম পিরিয়ড টিটা বের করো, টাইম পিরিয়ড টিটা বের করো, সেই টিটা হবে বলতো কত? ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। লাস্টে তোমাদের আমি মনে রাখার সূত্র দেখাবো বা মনে রাখার জন্য লাইন লিখে দিব, এগুলো তো তোমাদেরকে আমি প্রমাণ সহ বেসিক দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যে টাইম পিরিয়ড বা নদীটি পারাপারের যে সময় সেটা পাইলাম টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। আশা করি যে দুই নম্বর যেটা আছে নদী পারাপারের সময় এটা তোমরা বুঝতে পেরেছ। ওকে এখন আমরা তিন এবং চার এই দুটা বেসিক্যালি একসাথে করবো, বা যত রকমের সরণ আছে সবগুলো আমরা একসাথে করবো। এটা মুছে দিলাম, যত রকমের সরণ রয়েছে সেগুলো আমরা একসাথে করব, তোমরা একটু খেয়াল করো, ঠিক আছে? ওকে তুমি এই চিত্র থেকে যদি আমি সরণটাকে বের করতে চাই আমরা একটা ছোট্ট করে সূক্ষ্ম চিত্র আঁকায় সেখান থেকে বের করবো। তো এটা সেই নদী, এখানে সেই নৌকা। এখন আমি একটা কথা বলি, তুমি যখন ভি এফিশিয়েন্ট নিয়ে কাজ করবা, তুমি যখন এই জায়গাটাতে ভি এফিশিয়েন্ট নিয়ে কাজ করবা, ভি এফিশিয়েন্ট না মানে হচ্ছে ভিবি এবং ভি ডাব্লিউ দুইটাই অলরেডি নিয়ে ফেলছো। তুমি যদি কোনো জায়গায় ভি এফিশিয়েন্ট দিয়ে ড্র করা শুরু করো তোমার ভি ডাব্লিউ আর ভিবি আঁকানোর দরকার নেই, কারণ ওটার মধ্যেই ভিবি এবং ভি ডাব্লিউ দুইটাই আছে, রাইট? তাহলে আমি শুধু ট্রাই করবো এই দিক বরাবর আমার ছিল হচ্ছে ভি এফিশিয়েন্ট, রাইট? এবং এই দিক বরাবর যদি ভি এফিশিয়েন্ট থাকে আমরা এস ইকুয়াল টু ভিটি একটু আগে দেখালাম যে যেহেতু ভি এবং যে মানে সরণ সেটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর, এই দিক বরাবরই তার যে মেইন সরণ বা নৌকার যে সরণ সেটা আমরা এস পাই। ভালো করে বোঝো যে সরণ সেটা আমরা এস পাই, রাইট? এখন এইটা এসটাও তো একটা ভেক্টর, রাইট? এসটাও কি একটা ভেক্টর না? এবং আমরা এখান থেকে দেখো এস একটা থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে থিটা কোণটা আমরা জানবো, যদি না জানি আমরা বের করবো ট্যান থিটা দিয়ে, ট্যান থিটা সমান সমান যে সূত্র ছিল প্রথমে দেখাইছিলাম, তো থিটাটা আমরা জানি। এখন এসটাকে কিন্তু দুইটা উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে তুমি যদি এটাকে লম্বাংশ কনসেপ্ট ইউজ করো, দেখো লম্বাংশ কনসেপ্ট এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় এটাকে দুইটা অংশে ভাগ করা যায়। খেয়াল করো একটা হচ্ছে তার অনুভূমিক দিক বরাবর সেটা হচ্ছে এস এক্স, এবং একটা হচ্ছে তার উলম্ব বরাবর সেটা হচ্ছে এস ওয়াই, রাইট? আমরা এখন সরণ নিয়ে কথা বলতেছি। এখন আমাদের আসলে এই সবের জায়গায় ডিরেকশনটা খুব বেশি ম্যাটার করে না, আমাদের ভ্যালুগুলো বেশি ম্যাটার করে পরীক্ষার ক্ষেত্রেও তাই, ঠিক আছে? আচ্ছা এখন আমি এই সিকোয়েন্সটা একটু ব্রেক করতে চাচ্ছি। আমি প্রথমে যেটা পাইলাম এক নম্বর সেটা হচ্ছে উলম্ব সরণ, মানে একটু আগে যে আমি ডি সমান লিখলাম না সেই উলম্ব সরণটাই এটা, বুঝছো? উলম্ব সরণ এস ওয়াই, এটার ভ্যালু হচ্ছে আমার ডি, ডি অর্থাৎ নৌকার প্রস্থ, নৌকার
প্রস্থ আমার আগে 4 নম্বর বের করতে হবে তারপরে 3 নম্বর লিখতে হবে বুঝছো আচ্ছা দেখাচ্ছি তাহলে SY যে এটা এই ভ্যালুটা আমরা জানি কিন্তু SX এই জিনিসটা কি SX যেটা রয়েছে এই জিনিসটা কি আমি যেটা এটা মুছে একটু সুন্দরভাবে তোমাদেরকে লিখতে চাই এই জিনিসটা কি SX মানে কি খেয়াল করো SX মানে হচ্ছে এই যে নৌকাটা আছে সে তো এদিক বরাবর চলে গেছে রাইট সে এদিক বরাবর গেলে সে উলম্ব না সরি সে অনুভূমিক বরাবর এদিক বরাবর সে যদি যায় তাহলে সে অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে আবার বুঝো নৌকাটা তো এদিকে গেছে তো এদিকে যখন নৌকাটা গেল ঠিক আছে সে উলম্ব বরাবর এই দূরত্বটা অতিক্রম করছে তাহলে এদিকে যখন গেল তার প্রাথমিক অবস্থান ছিল এইটা রাইট এটা ছিল তার প্রাথমিক অবস্থান এবং এইটার যদি তুমি সমতুল্য বিন্দু আঁকো এটা হচ্ছে তার শেষ অবস্থান তাহলে এর মধ্যবর্তী যে দূরত্ব এটাই হচ্ছে তার অনুভূমিক দূরত্ব অর্থাৎ এইখান থেকে যে এই পর্যন্ত সে গেছে তাহলে সে অনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে না সেই দূরত্বটাই হচ্ছে তোমার এইটুকু রাইট এখন এতটুকু কেমনে বুঝলাম আমি আদি অবস্থান না শেষ অবস্থান আমরা জানি স্মরণ কি জিনিস স্মরণ হচ্ছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান তুমি যেমন অনুভূমিক বরাবর নিচ্ছ তার শেষ অবস্থান কোনটা আমি যদি এদিক বরাবর এরকম করে লম্ব আঁকাই এটা তার শেষ অবস্থান এটা শেষ অবস্থান এটা তার আদি অবস্থান তাহলে অনুভূমিক যে স্মরণ সেটা হবে এতটুকু রাইট এটাই হচ্ছে তার অনুভূমিক বরাবর স্মরণ অর্থাৎ SX এতটুকু এখন এতটুকুর ভ্যালু কী হবে খেয়াল করো এতটুকুর ভ্যালু কী হবে এখন এতটুকু ভ্যালু আগের মতোই দুইভাবে লিখা যায় ঠিক আছে এখন স্মরণ যেহেতু লিখতে হবে আমরা এখন অনুভূমিক স্মরণ লিখব অনুভূমিক স্মরণটা নির্ণয় করতে চাই অনুভূমিক স্মরণ হবে SX সমান সমান SX সমান সমান মানে কি বলতো VX ইন্টু T অর্থাৎ এক্স অ্যাক্সিস বা অনুভূমিক বরাবর তার যতগুলো বেগ আছে সেটা এখানে অ্যাড হবে তাহলে VX এর যে ভ্যালু সেটা কিন্তু আমরা আবার মানে ভেক্টরের উপাংশ সূত্র থেকে লিখতে পারি সেটা কি হবে বলতো তুমি যদি এই চিত্র আবার দেখো VX এটার ভ্যালু কি হবে প্রথমে আসো আমরা লব্ধি হিসেবে চিন্তা করি দেখো আমরা আবার ওই থ্যাথলানো থিওরি অ্যাপ্লাই করতে হবে থ্যাথলানো সব জায়গায় ইচ্ছা মতো থ্যাথলাবা যেখানে তোমার মন চাবে বুঝতে পারছো ভেক্টরে যা মন চাই করো থ্যাথলাতে হবে থ্যাথলালেই ম্যাথ মিলে যায় খেয়াল করো তোমার ভিএফিশিয়েন্ট এখানে তোমাকে অনুভূমিক বরাবর নিতে হবে তাহলে সে যখন অনুভূমিক বরাবর যাচ্ছে কোন কোনটারে থ্যাথলাইতেছে দেখো তো থিটা কোনটারে থ্যাথলাচ্ছে তাহলে এটা হবে ভি এফিশিয়েন্ট কস থিটা সমান সমান এটা তো ভি এফিশিয়েন্ট বের করলাম এখন লব্ধি না এখন হচ্ছে যে দুটো বেগ দেওয়া ছিল ভিবি আর ভিডাব্লু এটার মাধ্যমে আমরা বের করতে চাই প্রথমে যেহেতু অনুভূমিক বরাবর নিচ্ছি সেদিক বরাবর ভিডাব্লু আছে তাহলে লিখবো যে ভিডাব্লু কস ভিডাব্লু কারে থ্যাথলাইতেছে দিক রিয়েকশন তো ওই দিকেই তাহলে কারোই থ্যাথলাচ্ছে না তার মানে 0 ডিগ্রি রাইট কস 0 ডিগ্রি প্লাস আসো এবার হচ্ছে ভিভি কস ভিভিটা কারে থ্যাথলাচ্ছে খেয়াল করো তো সে যখন এই পুরাটা ঘুরে এদিকে আসতেছে সে যখন এই পুরাটা ঘুরে এদিকে আসতেছে সে আলফা কোনটারে থ্যাথলাচ্ছে তাহলে এটা হচ্ছে কস আলফা রাইট অ্যান্ড কস 0 ডিগ্রি মানে আবার অনেকে আবেগের বসে 0 বসায় দাও তোমরাও আলটিমেটলি স্যাররাও আগে আবেগের বসে তোমার আবেগ না সব জ্ঞানে তোমার 0 দিবে তো কস 0 ডিগ্রি মান কিন্তু 0 না কস 0 ডিগ্রি মান হচ্ছে 1 রাইট তাহলে এখান থেকে যে ভ্যালুটা তুমি পাও সেটা যদি আমি এখানে লিখতে চাই সেই ভ্যালুটা এখানে লিখে এখানে লিখে ভিএক্স দুইটা মান পাচ্ছি একটা হচ্ছে ভি এফিশিয়েন্ট কস থিটা সমান সমান ভিডাব্লু প্লাস ভিভি কস আলফা বুঝতে পারছো এই যে এই ভ্যালুটা পাই দুটো ভ্যালু পাই এর মধ্যে আবার বলতেছি তোমার কাছে যখন ডাটা দেওয়া থাকবে যখন তোমার কাছে ডাটা দেওয়া থাকবে তুমি যেটা তোমার কাছে সুবিধা হয় তোমার কাছে যদি এটা বের করার সুবিধা হয় তাহলে এটা ইউজ করবা তোমার কাছে যদি এইটা বের করার সুবিধা হয় তাহলে এইটা ইউজ করবা তবে আমাদের বইয়ে আমি যত পর্যন্ত এই পর্যন্ত আমি আমার জীবনে যত ম্যাথ দেখছি যে এটা বের করতে হয় সবসময় এইটা দিয়ে বের করার সুবিধা হয় কারণ এটার মধ্যে দেখো তোমার জটিলতা নেই আলফার মান দেওয়া থাকে ভিভির মান দেওয়া থাকলে ভিডাব্লু দেওয়া থাকে এখানে বেশি জটিলতা দেখো ভি এফিশিয়েন্টের মান প্রথমত তুমি জানো না সেটা তোমাকে লব্ধি সূত্র ইউজ করে বের করতে হবে আবার থিটার মানটাও তোমাকে বের করতে হবে তাহলে এটা খুব সোজা না তাহলে আমরা বেসিক্যালি এই সূত্রের মাধ্যমে ম্যাথটা দেখাবো ঠিক আছে তাহলে এখানকার যে এস এক্স এটার ভ্যালু হবে ভি এক্স অর্থাৎ ভিডাব্লু প্লাস ভিভি কস আলফা ইন্টু কত টি আশা করি বুঝতে পারছো এটাই ছিল আমার অনুভূমিক যে স্মরণ সেটার সূত্র এটা কি হলো এটা তো উলম্ব স্মরণ ছিল এটা হচ্ছে আমার অনুভূমিক স্মরণের সূত্র
अर्थात এখান থেকে আমরা লিখতে পারি অনুভূমিক যে সরণটা রয়েছে এটা আমাকে একটু মুছতে হবে হ্যাঁ অনুভূমিক যে সরণটা রয়েছে অর্থাৎ Sx এটা হচ্ছে আমার Vw প্লাস Vb cos alpha into t right cos alpha into t আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তাহলে এটা আমি মুছে দিই হ্যাঁ এখন এখান থেকে আরেকটা জিনিস কিন্তু বের করতে হয় তুমি যদি কোনো কিছুর উলম্ব সরণ এবং অনুভূমিক সরণ বের করে ফেলো তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা লাস্ট ক্লাস না আসলে আগের একটা ক্লাসে তোমাকে উপাংশ ব্যবহার করে যে এরকম করে একটা এদিকে ছিল একটা এদিকে 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 বিভিন্ন দিকে বল ছিল সেটা একটা লক্ষ্য বের করেছিলাম সেখানে তোমাদের দেখাইছিলাম তুমি যদি অনুভূমিক এবং উলম্ব দুটারই উপাংশ বের করে ফেলো তাহলে তোমার এখানে যে সরণের মানটা হবে এইখানে যে সরণের ভ্যালুটা হবে সেটা হবে রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার অর্থাৎ এস বা নৌকার সরণ এই ভ্যালুটা হবে এক্স অক্ষ বা অনুভূমিক সরণের বর্গ প্লাস ওয়াই অক্ষ বা উলম্ব সরণের বর্গ এইভাবে তুমি এস এর ভ্যালুটাও বের করতে পারবে তাহলে আমরা লব্ধি বেগ বের করতে পারলাম নদী পারাপারের সময়টা বের করতে পারলাম নৌকার সরণ বের করতে পারলাম নৌকার অনুভূমিক সরণটা আমরা বের করতে পারলাম এই জিনিসগুলো আমাদের জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমাদের যে লাস্ট লাইন থাকবে এই যে তিনটা লাইন এখানে তুমি দেখলা এই তিনটা লাইন তোমাদের জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট এইটুকু এতটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথম দিকে আমি যে তোমাকে লব্ধির ভ্যালু বা ভি এফিশিয়েন্টের ভ্যালু এবং তার ডিরেকশনটা বের করে দেখিয়েছিলাম ওই থিটার মানগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এছাড়া আমরা নদী পারাপারের সময়ের ক্ষেত্রে উলম্ব বরাবর যে দুইটা বেগ দেখছিলাম সেগুলো যদি আমি একটু পাশাপাশি লিখে দেই তাহলে তোমাদের জন্য জিনিসটা পরিপূর্ণ হয় মানে কী কী তোমার মনে রাখতে হবে ওইটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি এটা কী বলতো এটা ছিল জাস্ট সরণ ঠিক আছে এটা ছিল জাস্ট সরণ এখন আমরা এক নম্বর প্রথমে হচ্ছে আমার যে ভি এফিশিয়েন্ট এটা ছিল রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিডাব্লু স্কোয়ার প্লাস টু ভিবি ভিডাব্লু কজ আলফা রাইট আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান হচ্ছে ভিডাব্লু প্লাস ভিবি কজ আলফা ভিবি সাইন আলফা এবং ভি এক্স বরাবর যে উপাংশ সেটা যেটা ছিল ভি এফিশিয়েন্ট কস থিটা সমান সমান ভিডাব্লু প্লাস ভিবি কজ আলফা এগুলো এতদিন তোমার ঝালাই করে ফেলা উচিত মানে খুব তাড়াতাড়ি লিখতে পারা উচিত ভি ওয়াই যেটা সেটা হবে কি বলতো ভিবি সাইন আলফা সমান সমান ভি এফিশিয়েন্ট কজ আলফা মাইনাস থিটা ঠিক আছে এই যে তোমাকে এইখানে যে কয়েকটা লাইন লিখে দিলাম এই কয়েকটা লাইন যদি তোমরা একটু ভালো মতো মনে রাখো এই কয়েকটা লাইন যদি আরেকটা আছে সময় তাই না সময় টি সমান সমান ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা এই যে এই তিনটা ছক এই পাশের গুলা এইগুলা এইগুলা এবং এইগুলা এই তিনটা যদি তোমরা বের করতে পারো পরীক্ষাতে যত রকমের কেস দিক তোমাকে যত রকম ম্যাথ দিক তোমাকে তুমি দেখবা যে কোনোটা এইগুলার মধ্যেই পড়ে গেছে বুঝতে পারছো সব কিছু এই আশেপাশের মধ্যেই পড়ে গেছে তো এর মাধ্যমে আমাদের যে কোনো দিকে বা নদী নৌকা সম্পর্কিত যে বেসিক ম্যাথটা ছিল সেই ক্লাসটা এখানে এতটুকুই থাকবে নেক্সট ক্লাসে আমরা স্পেশাল দুইটা কেস নিয়ে আলোচনা করবো নদী নৌকার তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ